শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনের দিল্লির বিজ্ঞান ভবনে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে। এই রাজ্যে আট দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হবে 27 মার্চ। পূর্ব বর্ধমান জেলার নির্বাচন অনুষ্ঠিত হবে পঞ্চম দফায় 17 এপ্রিল। কিন্তু এই জেলার শহর বর্ধমানে তৃণমূল গোষ্ঠী কোন দল দিন দিন চরম আকার ধারণ করছে। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের দল সহ সভাপতি অরূপ দাসের বাড়িতে বিবাদমান দুই গোষ্ঠীকে নিয়েই আলোচনায় বসেন। সভা শেষে বাইরে বেরিয়ে দুই পক্ষই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন তাদের কোনো গোষ্ঠী নেই, সবাই একসাথে কাজ করবে। কিন্তু দিন যত এগোচ্ছে গোষ্ঠী কোন্দল তত চরমে হচ্ছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন। কয়েকদিন আগে একই দিনে শহরের দুই প্রান্ত থেকে দুটি গোষ্ঠীর বাইক র্যালি অনুষ্ঠিত হয়। সপ্তাহ পেরোতে না পেরোতেই বৃহস্পতিবার সংস্কৃত লোকমঞ্চে বর্ধমান দক্ষিণ সভার 35টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেসের জেলার অন্যতম সাধারণ সম্পাদক হেভিওয়েট তৃণমূল নেতা খোকন দাসের সহযোগিতায় হিন্দি ভাষাভাষীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ। বলেছিলেন আবুল আল্লাহ নূর পায়া বুদ্রাককে সব বন্দে। আমি মোদিজির মতো বাংলা বলতে চাই না, কেন হিন্দি জানলেও কোথায় ভুল হয়ে যাবে আমাকে ক্ষমা করবেন, আমি বাংলাতেই বলব। প্রথমেই আপনারা সকলেই নিজেকে পরিচয় দিয়েছেন যে আপনারা হিন্দিভাষী বাঙালি সবাই। এখানে যারা বসে আছেন আমি প্রত্যেককে আমার নমস্কার এবং শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি। নিচে যারা আছেন তাদেরকেও আমি আমার শ্রদ্ধা নমস্কার আমি জানাচ্ছি। বর্ধমান শহরে প্রায় 25-এর ওপর নন বেঙ্গলি বাস করে, আমরা হিন্দিভাষী বলে থাকি। ঘটনাচক্রে আমার আপনাদের অনেকে জানা নেই, আমার নিজের যে ওয়াইফ সে কিন্তু হিন্দিভাষী, কিন্তু হলো সভাপতি, কিন্তু তারা বিহারি জন্মেছেন, বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, শুধু বিশ্ববিদ্যালয়ে বর্ধমানে ভর্তি হয়েছিলেন, কিন্তু অল অ্যালোন তারা হিন্দি বলে। আমি আবার ওরা আমাদের কাছ থেকে বাংলাটা শিখে নিয়ে, ওদের টাইটেল হচ্ছে শর্মা। ঠিক তার 24 ঘন্টার মধ্যেই ওই একই স্থানে তৃণমূল শহর কংগ্রেসের সভাপতি অরূপ দাস ও জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের উদ্যোগেই একই বিষয়ের ওপর সভা অনুষ্ঠিত হয়। কাল কি আম জনতা বহুত পহলে সে হি রাজনৈতিক মামলোঁ মে বহুত জাগরুক হ্যায়, তো এসে জাগরুক জনতা কো ইস বাত কা তো এহসাস হোগা হি কি বিজেপি কে পাপো কা ঘড়া ভর চুকা হ্যায় অর কিসি ভি বক্ত ছলকনে ওয়ালা হ্যায়। সাথিও কুছ ক্ষণো কে লিয়ে আপ আপনে আপ কো 2014 মে লে জাইয়ে। 2014 के चुनाव में मोदी जी ने किस आधार पर वोट मांगे थे? आम जनता से उम्मीद के आधार पर वोट मांगे थे। एक उन्होंने उम्मीद जगाया था आपके खाते में 15 लाख रुपए आएंगे, कई एक करोड़ बेरोजगारों को रोजगार दी जाएगी, काला धन वापस लाया जाएगा, भ्रष्टाचार खत्म किया जाएगा, वगैरह वगैरह। पर अफसोस किसी एक वादे पर भी खरे नहीं उतरे, सब के सब खोखले साबित हुए। मोदी जी जब से प्रधानमंत्री बने हैं उन्होंने एक नया चलन शुरू किया है, पब्लिक प्लेटफॉर्म पर खड़े होकर झूठ बोलने का चलन। कहते थे देश नहीं बिकने दूंगा, फकीर खुद को कहते थे और फकीर बना दिया देश को। देश नहीं बिकने दूंगा कहते कहते सरे आम दिन दहाड़े पूरे देश को बेच दिया। फिर चाहे वो LIC हो, BSNL हो, ONGC हो या एयर इंडिया, रेलवे, हवाई अड्डे, मोदी और अमित शाह की जुगलबंदी सरकार ने जनता को लूटा है, बर्बाद किया है। उनके बारे में अगर बोलना शुरू करूं तो ये सभा का वक्त कम पड़ेगा। कुछ कुछ चीजें मैं आप लोगों को हाईलाइट करना चाहती हूँ। नोटबंदी, GST, गिरती हुई GDP, बढ़ते हुए पेट्रोल, डीजल, कुकिंग गैस के दाम, रोजमर्रा के सामग्री की महंगाई, तमाम तरह के टैक्सेस, और आबाद किसे किया है? अदानी और अंबानी को। कहते थे सबका साथ, सबका विकास, सबका विश्वास, लेकिन हमारे साथ विकास के नाम पर विनाश और विश्वास के नाम पर विश्वासघात किया है। দুটি সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আমি উপস্থিত সকল যারা হিন্দিভাষী আছেন
বাংলার সঙ্গে যারা একাত্ম হয়ে গেছেন তাদের আমি প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং প্রণাম আমি রাজবিহারী আমাকে আমন্ত্রণ করেছে। আমি এসেছি কলকাতা থেকে খুব ছুটে পুরো শেষ মুহূর্তটা যদি ধরতে পারি। ইতিমধ্যে আমাদের মধ্যে সালুকিয়া রয়েছেন, মাধবেন্দ্র রায় রয়েছেন, আর কুলদীপ দা তো বহু পরিচিত মানুষ। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কুলদীপ দা ছিলেন, দেখে ভালো লাগলো। আজকে মঞ্চে আমাদের নেতৃবৃন্দ সকলেই এখানে উপস্থিত আছে, আর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আছেন শিখা দত্ত সেনগুপ্ত, জেলার অন্যতম ভাইস প্রেসিডেন্ট আমাদের আইনদার রয়েছেন প্রসেনজি। আমাদের এদিনের এই মঞ্চে এছাড়া উপস্থিত ছিলেন আর এক সহ সভাপতি আইনুল হক, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুধুমাত্র হিন্দি ভাষী নয়, বাংলার মুখ্যমন্ত্রী সব ভাষার প্রতি তিনি শ্রদ্ধাশীল, কারণ ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের মানুষ দিয়ে নিয়ে হচ্ছে ভারতবর্ষ, যেটাকে আমরা বলি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই সুরটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এই বৈচিত্র্যকে মেনে চলেন, সব ধর্মের মানুষকে সব ভাষার মানুষকে তিনি সম্মান দেন, আর সেই জন্যই তার প্রতি সঙ্গে থাকার শপথ নিয়েই আজকে হিন্দি ভাষাভাষী যারা বর্ধমান শহরের মানুষ তারা আজকে এই সভাটা করলেন। হিন্দি ভাষী সাং দিদি, এই যে বিষয়, কারণ আমরা জানি যে বর্ধমানে তো আমাদের বহু ধর্মের মানুষ বর্ধমান শহরে বসবাস করে, বর্ধমানের ইতিহাস হচ্ছে এমনই, বর্ধমানের যিনি মহারাজ তিনি ছিলেন কিন্তু পাঞ্জাবের মানুষ। আমাদের এখানে দোল, যখন বাংলায় যদি দোল হয় আমাদের বর্ধমানে কিন্তু দোল হয় না, তার পরের দিন ওই রীতি মেনে। এখানে বহু আছেন যারা হিন্দি ভাষায় কথা বলে, অন্য কোনো ভাষায় কথা, গুজরাটের গুজরাটি ভাষায় কথা বলে বা উড়িয়া ভাষায় কথা বলে, কেউ 10 বছর আছেন, কেউ 20 বছর আছেন, কেউ 40 বছর আছেন, কেউ 100 বছর আছেন, কেউ 150 বছর আছেন, এবং দেখা যাচ্ছে তাদের বাড়ির সংস্কৃতিটাই হচ্ছে নামটার জন্য হয়তো বাংলা সংস্কৃতি তারা গ্রহণ করছে, বাড়িতে বাংলা ভাষায় তারা কথা বলছে। আমাদের আমাদের বাংলার যে খাদ্যাভাস তাদের সেটাও সেটা খাদ্যাভাসে রূপান্তরিত হয়েছে। এইটা হচ্ছে আমাদের আমাদের বর্ধমান ইতিহাস, আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই ভাষাভাষী মানুষরা আজ এখানে হাজির হয়েছিল এবং তারা বললেন যে দিদি তাদের বিভিন্নভাবে তাদের স্বার্থ রক্ষা করছে, বিদ্যালয় তৈরি করছে, হিন্দি বিদ্যালয়, হিন্দি কলেজ, হিন্দি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজে হিন্দি ভাষায় শিক্ষাদানের সুযোগ দিদি এই সুযোগগুলো হচ্ছে আজকে এনে দিয়েছে। এত বছর পরে কী দরকার ছিল, এর আগে তো করতে পারতো, এর আগে তো কিছু ছিল হিন্দি ভাষাভাষী ভাইদের নিয়ে যে আজকে যে অনুষ্ঠানে করা হয়েছে, না সবাই তো হিন্দি ভাষী মানুষদের আমি কি বললাম তারা করছে, এটা হিন্দি ভাষী মানুষরা বলছেন, কারণ আজকে বাংলাতে এটা কোনো ছিল না। যেইভাবে প্রাদেশিকতা ধর্মীয় বিভাজন এই রাজনীতি কিন্তু কোনদিন বর্ধমানে বাংলায় প্রাধান্য পায়নি, 2016 নির্বাচনও পায়নি, এই 2019 থেকে শুরু হয়েছে, আজকে সেটা কিন্তু একটা প্রচণ্ড ঝড়ের মতো বাংলায় আজরে পড়ার চেষ্টা করছে। বাইরে থেকে এসে বাংলাকে যা বলা কি আমরা বলছি বর্গীরা আজকে বাংলাকে দখল করার জন্য তারা চক্রান্ত করে ঝাঁপিয়ে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে, যারা হিন্দি ভাষায় কথা বলেন, হিন্দি ভাষাভাষী মানুষ, তারা বলছে না আমরা হচ্ছে দিদির রাজত্বই হচ্ছে আমরা নিরাপদ, তাই আমরা এই নির্বাচনে দিদির সঙ্গে থাকতে চাই, তারা এই বার্তা দেওয়ার জন্য তারাই সভাটা করেছে, আমরা সেখানে উপস্থিত ছিলাম। দুটি গোষ্ঠীর একই টানা পোড়নে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোটাররা অপেক্ষা করছেন কোন দিকে পাল্লা ঝুঁকবে। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে হিন্দিভাষী সমাজের যে সকল মানুষরা উপস্থিত আছেন, বিশিষ্টজনেরা সকলকে নিয়ে আজ সংস্কৃত লোকমঞ্চে এক সভার আয়োজন করা হয়েছিল রাজ্যের নির্দেশে। তো এখানে হল উপচে পড়ার মতো ভিড় ছিল, হিন্দি সমাজে বর্তমান শহরে যত মানুষ ছিল সকলে এখানে উপস্থিত হয়েছিল এবং উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় এবং বর্তমান শহরের সকল নেতৃত্ববৃন্দ, শহর সভাপতি অরূপ দাস থেকে শুরু করে যুবসহ সুভাষ শাহ এবং সহসভাপতি আইনুল হক, পরেশ সরকার থেকে শুরু করে এখানে উপস্থিত স্পোকপার্সন প্রসেনজিৎ দাস থেকে শুরু করে সকল নেতৃত্ববৃন্দ, মহিলা সভাপতি শিখা সেনগুপ্ত থেকে শুরু করে সকলে, এখানে দিদির সঙ্গে হিন্দি সমাজের সকল মানুষরা আছেন।
আজকে তারা এই সবাই আলোচনা হলো কিভাবে আমাদের আগামী বিধানসভা নির্বাচনে এই কিছু ভোট হয়তো ডিক্লেয়ার হয়ে যাবে কিছু শুনছিলাম, খবরে দেখছিলাম, তো ভোটে কীভাবে আমরা চলব সকলে সেটা হিন্দি সমাজের সাথে আপনি অট্টহাসি দিদি সবসময় সব ভাষার মানুষকেই মর্যাদা দেন, তার কাছে মানুষ বড়, মানুষত্ব বড়। তিনি যে বাংলায় যে আমাদের অন্য অন্য রাজ্য থেকে যে ভাইরা থাকে হিন্দি ভাষাভাষী মানুষ, তাদেরকেও দিদি ভালোবাসে। তাদের যে কোনো উৎসব, ছট পুজো যেটা সবচেয়ে পবিত্র উৎসব, সেই উৎসবে দিদি নিজে যান, নিজে প্রতিটি ঘাটে ঘাটে যান, এবং আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের দলীয়ভাবে বহু সব নেতৃত্ব সেখানে যান, এবং যাতে ছট পুজোর কোনো অসুবিধা না হয় সেই জন্য দিদি তদারকি করেন, এবং ছট পুজোর জন্য দিদি ছুটিও ঘোষণা করেছেন। দেখেছেন যে বাংলায় একমাত্র বিহারের পরে ছট পুজোর সবচেয়ে এখানে বড় একটা অনুষ্ঠান দুর্গা পুজোর পর, এবং হিন্দি ভাষাভাষী মানুষদের অনুষ্ঠানটা আমরা সবাই একসঙ্গে ছট পুজো করি, এবং হিন্দি ভাষাভাষী মানুষদের জন্য শিক্ষার জন্য তিনি যেভাবে কলেজগুলো বিশ্ববিদ্যালয় করছেন, এবং আমাদের এখানে কোনো পার্থক্য নেই যে কে এখানে হিন্দি ভাষাভাষী আর কে বাঙালি, সবাই আমরা মিলেমিশে থাকি। এটি বাংলার যে চিত্র, যে ঐতিহ্য, সেইটা আমরা চলি, এবং দিদি সেই ঐতিহ্য মেনে সবাই কার জন্য উন্নয়ন করে যাচ্ছেন এবং হিন্দি ভাষাভাষী ভাইদের জন্যও করে যাচ্ছেন। এত রাজনৈতিক দল রয়েছে হিন্দি ভাষাভাষী নিয়ে, তৃণমূল কংগ্রেস চিন্তা ভাবনা করছে, তৃণমূল কংগ্রেস যেটা ভাবে সেটি ভারত ভাবে। তো সেই জন্য বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস ভেবেছিলেন জাতীয় ঐক্য স্বার্থে ইংরেজদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াই যেমন সকলকে সংগঠিত করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, সমস্ত নেতৃত্বকে নিয়ে যে লড়াই ভগৎ সিং থেকে শুরু করে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ, এবং বাংলা থেকেও দিদি সব মানুষকে নিয়ে একতা এবং মানবিকতা, যে বাংলা বিবেকানন্দের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, নজরুলের বাংলা, এবং আমাদের সেই বাংলার যে ঐক্য, বাংলার যে ঐতিহ্য, বাংলা যেটা আজকে ভাবে সেটা পরবর্তীকালে ভারত ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অন্যায়ের বিরুদ্ধেও লড়াই যেমন করেন, উন্নয়নের জন্যও মানুষের জন্য তিনি লড়াই করছেন এবং উন্নয়ন করছেন, সবাইকার উন্নয়ন করছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।